মকর রাশি মকর লগ্ন বা ক্যাপ্রিকন সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে অন্যান্য দিনের ন্যায় প্রথমেই আমরা আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জেনে নেব আজ একটি উচ্চ শক্তি ক্ষমতা সম্পন্ন দিন আপনাদের থাকবে আর্থিক ব্যাপারে আপনারা মজবুতি পরিলক্ষিত করতে পারবেন আজ অবশ্যই অপ্রত্যাশিত উৎস থেকে আপনারা একাধিক উপায়ে লাভ করতে চলেছেন বিজনেসম্যানেরা বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীদের আজকে অফিসের পরিবেশ মধ্যম প্রকৃতির কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে আর আজ কিন্তু অফিসে আপনি স্বতন্ত্র অনুভব করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি শিক্ষায় মধ্যম প্রকৃতির যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু ভালো সময় আসতে চলেছে আপনারা অবশ্যই প্রচেষ্টা করা শুরু করে দিন পরিবারের সদস্যদের দায়িত্ব বা পরিবারের সদস্যদের প্রতি যদি আপনার কোনো দায়িত্ব থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন তাদের প্রতি যেন আধিপত্য বজায় রাখতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে নাক গলাবেন না আর তর্ক বিতর্ক করা থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন আজ আপনার নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সঙ্গে মুখ কথাবার্তা বলবার সময় মুখ নিশ্চিত বাণিজ্যিকত্য দিক খেয়াল রাখবেন তা না হলে পরে কিন্তু আপনাকেই আফসোস করতে হবে আর তীর একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু আর ফেরত আনা সম্ভব নয় স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে আজ আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভের জন্য কিছু দান ধ্যান বা দাতব্য কাজে অংশগ্রহণ করুন এতে কিন্তু আপনাদের মস্তিষ্ক প্রসারিত হতে চলেছে এই সময় করোনার তৃতীয় ঢেউ চলছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রেমিক প্রেমিকারা আজ অহেতুক একে অপরকে ভুল বুঝতে পারেন আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা মতানৈক্য তৈরি হতে পারে তাই আজকের দিনটিতে আপনারা মাথার ঠান্ডা রাখুন আগামীকাল আপনারা ঠান্ডা মাথায় সামনাসামনি বসুন একে অপরের সঙ্গে সমস্ত জিনিস নিয়ে শুরুর থেকে আলোচনা করুন দেখবেন ভুল কোথায় হচ্ছে আপনারা নিজেরাই ধরতে পারবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যা মিটতে চলেছে আজ স্বামী স্ত্রী কিন্তু একে অপরকে আপনারা অবাক করে দিতে পারেন নিয়মিতভাবে আপনারা একে অপরকে গুরুত্বহীন যদি বোধ করান আপনাদের কিন্তু সম্পর্কের ভাঙন পরিলক্ষিত হতে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না একে অপরের গুরুত্ব মর্যাদা এবং সম্মান যত যত প্রাপ্য যতটা ততটা দ্বিতীয় কিন্তু ভুলবেন না ফাঁকা সময়ে সঠিক ইউটিলাইজেশন আজ আপনারা করতে পারবেন ধ্যান যোগব্যায়াম প্রাণায়ামের দিকে আজ আপনাদের আগ্রহ বৃদ্ধি হতে পারে আজ কিন্তু আপনাদের শত্রু পক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তাই এই বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন আছে আর আজ যেহেতু সোমবার তাই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা গায়ত্রী মন্ত্র আপনারা কোনো এমপি থ্রি অ্যাপে গিয়ে শুনুন আধ ঘন্টা এতে কিন্তু আপনাদের ভালো কাজ দেবে সব থেকে বেটার হয় আপনারা মহাদেবের গায়ত্রী মন্ত্র যদি নিজেরাই জপ করতে পারেন আর গায়ত্রী মন্ত্র জপ করার সঠিক পদ্ধতিই হচ্ছে ও মহাদেবায় ধিমহি ধন্যদ্র প্রচোদয়া এটি একশো আটবার চক করুন না পারলে সকালে বার বিকালে এগারো বার তাও যদি না পারেন মহাদেবের চিরন্তন মন্ত্র অর্থাৎ ওম নম শিবায় এটি চক করুন আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে অয়ের উচ্চারণ গলা থেকে আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নিই তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায় আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে ও পর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে